আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় প্রিয়ভিভার্স আশা করি সব ভালো আছেন তো যদিও আজকের ভিডিওটা স্ক্রিন রেকর্ড হয় তবুও আপনাদের জন্য অনেক 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 উপকারী হবে বলে আমি আশা করি তো আজকের ভিডিওটি হবে আপনাদের জন্য খুব হেল্পফুল কেননা এই ভিডিওর জন্য হয়তো আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন আবার অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন নানাভাবে রিকোয়েস্ট করছেন যে আমি যে ধরনের অক্ষর দিয়ে কলমের মধ্যে নাম লিখি ওইটা কেমন হ্যাঁ ওইটা কেমন ফন্ট বা এরকম অক্ষরের যদি ছবিটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারতেন তাহলে ভালো হতো তাহলে আজকে আমরা দেখবো আমি যে অক্ষর আমার যে অক্ষরের স্টাইলগুলো হয় এ বি সি এগুলোর যে স্টাইল হয় ওই অক্ষরগুলোর ফটো আমি আপনাদেরকে দেখাবো আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ তো বন্ধুরা যে আপনারা যেভাবে কলমের মধ্যে নাম লিখছেন ঠিক সেভাবেই হবে অক্ষরগুলা তো ভিডিওটি অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা প্রত্যেকটা ফটোটাকে আপনারা স্ক্রিনশট করে নেবেন হ্যাঁ আমি এখন আপনাদেরকে ফটোগুলো দেখাবো তো আগে আমি দেখাই আমরা যে ফোনটে কলমগুলো লিখি তো আমাদের কলমগুলো সাধারণত এরকম হয় এই যে দেখতে পাচ্ছেন কলমগুলা এই যে বিভিন্ন অক্ষরগুলো আসে এখানে দেখতে পাচ্ছেন ইয়ে যে ই ডি এ বিভিন্ন অক্ষরগুলো আছে যেভাবে হুম এভাবে আমাদের অকরগুলার ডিজাইনটা সাধারণ হয় অনেকেই বলছেন যে ভাইয়া এই অকরগুলার ফোনটা কেমন হ্যাঁ তো এই ফোনগুলা কেমন হবে সেটাই আমি বলবো তবে আমি এটা আপনাদেরকে আগে বলে নিই এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন অকরগুলো আছে তো আমরা সাধারণত দুই কালার যে দুই কালার দিয়ে বেশি লিখি সেই কালার দিয়ে আমি কালারিংটা করেছি এই এখানে দেখব নিচে নিচে আছে হলুদ কালার উপরে আছে আমাদের গ্রিন কালার তো এই দুই কালারের মধ্যেই আমরা সীমাবদ্ধতা রেখে আমরা ফটোগুলা তৈরি করেছি তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং আপনাদের অক্ষরগুলোকে কি করবেন স্ক্রিনশুট করে নেবেন এই যে দেখুন এখানে কেমন হবে একটি অক্ষর কেমন হতে পারে তার একেবারে চিত্র এখানে আছে হ্যাঁ তা আপনারা দেখতে পারেন এই যে অর্ধেক আমার আছে গ্রিন আবার অর্ধেক আছে হলুদ কালার যে কালারটা নিয়ে আমরা সবসময় লিখি আর ব্যাকগ্রাউন্ড আমি রেখেছে কালো কেননা প্রায় সময় কালো ব্যাকগ্রাউন্ড রেখেই আমি ভিডিও করি তাই আপনাদের সুবিধার্থে এভাবে আমি অকরগুলো তৈরি করেছি তো অনেকেই বলতে পারেন আপনার চাইলেখান থেকে স্ক্রিনশট নিতে পারেন তো অনেকেই বলতে পারেন যে ভাই এটা কেমন ফন্ট হতে পারে আমাদেরকে যদি বলতেন তাহলে ভালো হতো আসলে ভাই এটা কোনো ফন্ট না এটা সম্পূর্ণ হাতে তৈরি করা জিনিস হ্যাঁ তো এটা কোনো ফন্ট না এর জন্য আমি অনেক খোঁজাখুঁজি করছি এমন কোনো ফন্ট আপনারা অনলাইনে বা কোথাও এমন কোনো ফন্ট আপনারা পাবেন না তাই এসব প্রশ্ন করবে না ঠিক আছে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে এগুলো ফাইল আকারে দিয়ে দেবো আজ আমি ফাইল তৈরি করতে পারিনি বলে আমি দুঃখিত তো পরবর্তী আমাদের অক্ষর যেটি হবে বি এই যে দেখতে পারছেন এখানে বি এটাকেও আপনারা স্ক্রিনশট নিতে পারেন তো সবসময় আমি বলি যে প্রথমে দুই সুতা তুলতে হবে এই যে এখানে দেখতে পারছেন দুই সুতার কারণটা হচ্ছে এই যে উপরে আর নিচে যে দুইটা দাগ আছে আমাদের এই দুইটার কারণে বলি দুই সুতা তুলতে হবে আগে হুম আর এই যে এখানে পরে বলি পরে যে একটা করে সুতা আমরা ছাড়বো তারপর একটি করে পেস্ট দেব এটার কারণ হচ্ছে এই যে এই এই কোনাগুলো তোলার জন্য আমরা সাধারণত এভাবে বলে থাকি তো এগুলো যদি না তোলা হয় তাহলে সাধারণত দেখা যাবে যে আমাদের এই কোনাটা এই কোনার মতো হয়ে যাবে ওই পার্শ্ব সমান হয়ে যাবে যার কারণে আমাদের অক্ষরের সৌন্দর্যতা আর আসবে না বা এমন হয়ে যেতে পারে এই যে এভাবে এখানে খালি আসছে তো এভাবে হয়ে যেতে পারে তাই আমরা এভাবে করি হ্যাঁ তো আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন তো পরবর্তী অক্ষর আমাদের সি তো সি অক্ষরটাও এভাবেই হ্যাঁ তবে সি অক্ষরের ক্ষেত্রে পাশে এভাবে ঠিক আছে তো আপনারা প্রত্যেকটি অক্ষর স্ক্রিনশট দিয়ে নেবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে আবারও বলছি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আমি ফাইল আকারে আপনাদেরকে দিয়ে দেবো ওই ভিডিওটা কেউ মিস করবেন না ওইখান থেকে আপনারা একেবারে ফুল এইচডি ডাউনলোড করে নিতে পারবেন তো এই যে দেখুন এগুলোও কিন্তু ফুল এসডি তো আমাদের পরবর্তী অক্ষর ডি এটা আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন এর পরের অক্ষর যে আমাদের আসে ই হ্যাঁ আমরা আজকে প্রায় দশটি অকরের মতো করে রেখেছি পরবর্তী ভিডিওতে বাকি অকরগুলোও দেব যদি আপনাদের আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো পরবর্তীকর আমাদের এফ আমাদের এফ অক্করটাও ঠিক একই রকম ই আর এফ দেখতে একই রকম তবে পার্থক্যটা হচ্ছে শুধু নিচের দিকে একটু কম আর কি এটাই তো পরবর্তীকর আমাদের আসবে জি হ্যাঁ জি অক করে বেলে আপনাদেরকে অবশ্যই চতুর্পার্শে খেয়াল রাখতে হবে আর তিন পার্শে কিন্তু এভাবে আমাদের ডিজাইনটা উঠবে এরকম এরকম ডিজাইনটা হবে তিন পাশে আর এই যে এই পাশে এসে আবার আমাদের এরকম ডিজাইন হবে না কেননা তা না হলে যদি এভাবে আমরা এই সাইটেরও ডিজাইনটা তুলি তাহলে আমাদের অনেকটা ওআইয়ের মতো হয়ে যাবে যার কারণে আমরা এই দিকটা সোজাই রাখব হ্যাঁ তো এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো আমাদের পরবর্তী অক্ষটা ইস তো এই যে তো একেবারে সহজ একটি অক্ষর তো এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন তো আমাদের পরবর্তী অক্ষরটি হবে আই আই এর মতো কোনো সহজ অক্ষর আসে বলে আমার মনে হয় না তো আপনারা আইটাও স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে তো ওই যে উপরে আর নিচে যে এটি যে সুতাগুলো আছে মানে একটি সাইজ দেওয়া আছে এটা হচ্ছে মূলত দুই সুতা আর সাইজ বোঝানোর জন্য আমি এটি দিয়েছি আর মধ্যকান যে লম্বা টান এটা আপনাদেরকে তো বলি পাঁচটি পেজ দিলেই এই টানটি হবে সর্বশেষ অক্ষর আমাদের যে যে অক্ষরটা যদিও আমার একটু তাড়াহড়া করার কারণে মনে হয়েছে তবে সমস্যা না এখানে আমাদের অক্ষরটা দেখতে অবশ্য একেবারে যেভাবে আমরা কলমের মধ্যে লিখি ঠিক সেভাবেই হয়েছে তো এই ছিল আজকের অক্ষরগুলা অবশ্য পরবর্তীতে আরও সব অক্ষরগুলি একসাথে নিয়ে আসার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় করে ক্লিক করে রাখবেন এবং আরও দারুণ দারুণ মজার পর্বগুলো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফিজ